এপাশ ওপাশ করে কাটালি, ভোরের বেলা ঘুম থেকে কোথায় পালালি, ছাড়াটা ছাড়াটা এপাশ ওপাশ করে কাটালি, ভোরের বেলা ঘুম থেকে কোথায় পালালি, ও তোর ধরতে পারলে কবে তুলব রে বুকে মাটি, ছাড়াটা ছাড়াটা এপাশ ওপাশ করে কাটালি, ভোরের বেলা ঘুম থেকে কোথায় পালালি, ছাড়াটা এপাশ ওপাশ করে কাটালি, ভোরের বেলা ঘুম থেকে কোথায় পালালি, ছাড়াটা এপাশ ওপাশ করে কাটালি। আমি ভাতার পিটতে ভালোবাসি, পিটবো না আমার কেন তোমরাই বলো, টাকা ছাড়া এ দুনিয়ায় কি আর আছে, মেয়ের ভাতার মদ দেওয়ার মদের ভাতার টাকা, তা সে মদরলা ঠিক মতো খেটে আমাদের টাকা তুলে দেয়, তার সঙ্গে সংসার করে কোনো লাভ আছে? দিদি গো কি বলবো, দুঃখের কথা, এমন মহাবেদ্যের হাতে পড়েছি, সে খেটে আমাদের টাকা তুলে দেবে কি, সে কাজ দেখলে ভয় পায়, তো একশো দিনে মাটি কাটা হচ্ছে, কাজে পাঠাবো বলে নিজের আঁচল দিয়ে তার ঘুমসি আমি বেঁধে রেখেছি, এমন কালকে তো কাজে যাওয়ার ভয়ে ভোরবেলা ঘুমসি কেটে পালিয়েছে, তা ও আমার ছেড়ে না, এর আগে আমার চার পাঁচবার বিয়ে হয়েছিল, তারা ঠিক মতো ভাবে টাকা তুলে দেয়নি বলে তাদের বুকের ছাতায় শাঁখা ভেঙে রেখা চলে এসেছে, তাই এর যদি আজকে আমি ধরতে পারি, এর ঘাড় ধরে টেনে যাবো ওই গাং ধরে, বাবা মাকে বলেছিলাম করবো না বিয়ে, সে করে দিলি আমার পাগলারি হাতে, বাবা মাকে বলেছিলাম করবো না বিয়ে, সে করে দিলি আমার পাগলারি হাতে, আমার জীবনটা যায় জ্বলে পুড়ে, আমার জীবনটা যায় জ্বলে পুড়ে, সে কথা কারে বলি, সারা রাত এপাশে পাশ করে কাটালি ভোরের বেলা, চলে চলে ভাই চলে চলে ভাই চলে চলে ভাই চলে আজকে সবাই বলছে বাঁচবে গরিব গোষ্ঠী, থাকবে সবাই ভালো, দিচ্ছে সরকার দৃষ্টি, একশো দিনের কাজ করে কষ্ট সবার ঘুঁজবে, একশো দিনের কাজ করে সবার গুঁজবে, টাকা জব কার্ডে ঢুকবে, টাকা জব কার্ডে ঢুকবে, চললে চললে ভাই চললে চললে ভাই চললে চললে ভাই চললে 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 ভাই চললে চললে ভাই চললে চললে ভাই চললে 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 ভাই চললে চললে ভাই চললে চললে ভাই চললে 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 ভাই চললে চললে ভাই চললে চললে ভাই চললে। এ কি ঠাকুরমা তুমি বসে আছো? আমি বসে আছি কোথায়, আমি তো বিড়ি খাচ্ছি। তুই বসে বসে বিড়ি খাচ্ছিস, তা মাটি কাটবি নি, তাই কি একা কেটে একা ফেলবো, আমার তো মুটে আসেনি। তা তোমার মুটেটা কে জানিস না? উত্তরপাড়ার ভম্বলে। ও সর্বনাশ, কার নাম ধরেছে দেখো, সারা দিনটাই আজকের মাটি। দাদারা যার নাম ধরেছে শুনলে তোমাদের ভাত খাওয়া হবে না। হ্যাঁ হয়তো একটু শরীরে রোগা, তবে তোরা জানিস না ও বিরাট ঘেড়ো আছে রে, মানে এ যেরকম কুইয়া শেষ হয়ে গেল। কি কথা বলেছিস, আজকে হয়তো একটু দেরি হচ্ছে, তবে আজকে বলেছে মানে আসবেই। ওই তো ভম্বলে আসছে, ওই তো আসছে, দেখ দেখ আসছে, দেখ 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 আসছে, দেখ সে যতক্ষণ না টাকা খুঁজে বাড়ি গেছে ততক্ষণ আমি টাকার উপর পা দিয়ে দাঁড়িয়ে ছিল। তার মানে আমি তো টাকা নেই, ও বাবা রে, এই না হলে আমার ভাতার চড়ে চড়ে মাছ তো ভাত। হ্যারে ভম্বল, কি তোর বউ তোর মারলো? হ্যাঁ ও আমার সব সময় মারে। তা তুই কিচ্ছু বলবি না? হ্যাঁ আমি ওর কাছে পারি না। এই তা ওটা তোর মাগ না, ওটা তোর মারে, ওটা আমার মাগ মার মতো শাসন করে। তা বলে এত লোকের সামনে মারবে, তা তুই কিছু বলবি না? তুই আমার দেওয়া হয় না, নন্দাই হইছ রে, তো
সামনে আর কি করব তোর আমি সত্যিকার মেরেছি তাহলে তুমি বেঁচে গেলে কেন কারণ তুমি জানো আমি আর কি মোটে পছন্দ করি না এই আর কি মানে কি মানে সরাসরি আমি করব তো আরে ভম্বল কি এই হ্যাক কো হ্যাক কো এটা কি রে মারগুলো হজম করতেছি এই এই শুন এই দিয়ে গেলাম ইচ্ছা মতো চাপাবি ঠিক আছে যদি ঘরে লেগে যায় কালকে সকালে তেল মালিশ করে আবার কাজে পাঠাবো আর যদিও কালকের কাজে না আসে তুমি আসবে যদিও কালকের কাজে না আসে বাকি ওই চার পাঁচ জনের মতো এরও বুকে ছাতা শাঁখা ভেঙে রেখে আমি চলে যাবো আরে ভম্বল কি তা তোর বউ তোর বুকে শাঁখা ভেঙে চলে যাবি যারা ঘন ঘন স্বামী পাল্টায় তাদের কি বলে জানো কি বলে তাদের ছেলে ধরা বলে এবার তোমার কথা আমি না না মানুষ পারে হ্যাঁ স্বামীকে কেউ আর জব পেটে না এরকম পেটন তোমার অভাব হচ্ছে জানো খুব তো রায় দিচ্ছিলি ভমল আসবে না ভমল আসবে না ভমল এসে আবার মাটি চাপা এই তুমি আমার গল্প দিন দেখছো শরীরের কন্ডিশন দেখেছো ও শরীর চাপার হোক বিরাট ঘেরো আছে তুই চাপা না চাপা আচ্ছা ঠিক আছে চাপা পারবি তো হ্যাঁ পেরে যাবো এই যে এই যে এই যে তুমি দাঁড়াও আমি মাটি যাচ্ছি চেপে দিচ্ছি ভালো করে চেপে দাও ভালো করে চাপো মারো মারো আরে চাপো মারো আরে চাপো মারো আরে ছেড়ে দাও মানে কুড়ে শেষ এরকম কুড়ে লোক থাকে হ্যাঁ কি রে কাজে চলে যাচ্ছি মানুষ খারাপ বলবে এরকম কুড়ে থাকে হ্যাঁ ফেরে নিচে চাপা ফের সেই তুমি হাম্মর গল্প দিয়ে ঘাড়ে হাত দিচ্ছ চাপা চাপা তারপর ঘাড়ে হাত দিচ্ছে তোমার কি হচ্ছে যা চাপি চলে আরো দু চাপ বেশি দাও দুজনে পশু হয়ে যাবে এই চাপা এই যে চাপাও তো ব্যবসায় করে দেবো চাপাও 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 আরো চাপাও পারবি তো আর এক কোদাল দাও পারবি তো এই যে তুমি দাঁড়াও আমি মাটিতে চেপে দিই তুমি দাঁড়াও ভালো করে চেপে দাও ভালো করে চেপে দাও ভালো ভাই ওদিকে যা গায়ে ফেলে যা যা ওদিকে ওদিকে ভাই যা ওদিকে 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 নিশ্চয় তোর পাতলা হাগা হচ্ছে আরে কেমন পাতলা তুমি মুখ ধুইতে পারবে কি নেলাচ দেখতে পাচ্ছ আমরা কি মুখ ধুইতে পারবো বৌদি একটু জল দে ওরে বাবা তুই জল খাবি না গলা লিক হয়েছে নাকি চেক করব এই গলা কোন দিকে লিক হয় এ তুই চুপ করে কেন এ তুই চুপ খালি কেন বল আগে হুম ডাক্তার বলেছে খালি পেটে ওষুধ খাবি না ডাক্তার তোর খালি পেটে ওষুধ খেতে বারণ করছে বলে তাহলে চুম খাবি হ্যাঁ চুম খেয়েছি আর ওষুধ খাও তুই না তোর বউকে বল আমার একটা চুমকে শোধ করনি তার মানে তুই বলতে তোর বউ খুব ভালো আমার বউ সত্যি বউ রে বলে দিত বলো
সব বলে দেবো, সব বলে দে, সব বলে দেবো। এই কি বলবি রে? সব বলে দেবো। এই কি? হ্যাঁ, সেবারে একটা লোক ওর বউকে বলছে। হ্যাঁ কি রে? বলে বৌদি সামনে করবে না পেছনে করবে, সামনে করবে না পেছনে করবে। এই তাবর তাবর। ওর বউ বলে সামনে করো। ও বাবা রে, এই দাও 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 দাও। তুমি জানো না, তুমি তো আমার সেবারে পাঠালে বাজারে আধার কার্ডটা নিয়ে দোকানে জেরক্স করছি। তা আমি দোকানে গিয়েছি, দোকানদার বলছি বৌদি আধার কার্ডটা সামনে জেরক্স করবো না পিছনে জেরক্স করবো। আমি বললাম সামনে জেরক্স করো। ভিতর পর্যন্ত ঢুকিয়ে দো। আরে তারপর তারপর ওর বউ বলে ভিতর পর্যন্ত ঢুকিয়ে দো। ওখানে মেরে না পিছন ধরছে নব। আরে তুমি অমন করছো কেন? বলেছি তো। কি বলেছে? বানের মুখের মা সত্যমনা দেখাচ্ছিলি, মা শালা মা, আমি বললাম ভিতরে ঢুকিয়ে দাও। তোমার একদিন না দেখলে আমি থাকতেই পারি না। তাই? আচ্ছা বৌদি, তোমার কাছে একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে। একটা কেন, তুমি অনেক কথা জানতে পারো। বলি, তুমি কি আমার কাছ থেকে কোনো লোন নিয়েছো? তোমার কাছ থেকে লোন? আমি দেখ। হ্যাঁ গো, দিনের পর দিন তোমার প্রতি আমার ইন্টারেস্ট বেড়ে চলেছে। ও প্রধান সাহেব, বলো কি আমার প্রতি তোমার ইন্টারেস্টিং বেড়েই চলেছে? হ্যাঁ, তুমি তোমার স্ক্রিন টাচ মোবাইল। আমি তোমার স্ক্রিন টাচ মোবাইল? তাহলে এবার থেকে শুধু টাচ করবে, একদম টিপবে না। আমি করতে যদি পারি তোমার মঞ্চুরি, সত্যি হবে আমার ভালোবাসার সেঞ্চুরি। ও প্রধান সাহেব, বলো কি আমি করতে যদি পারি তোমার মঞ্চুরি, হবে আমার ভালোবাসার সেঞ্চুরি। ভিতরে সব কি হচ্ছে? 100 দিনের টাকা দিচ্ছে কেন? এই তুমি বললে যারা টাকা চায় ধরে ধরে মারছে। গন্ডগোল হচ্ছিল, তাহলে আমরা টাকা চাইবো? ডাকো ডাকো প্রধান সাহেব। ও প্রধান সাহেব, প্রধান সাহেব, আরে ও প্রধান সাহেব, তুমি মনে করি এসেছি? হ্যাঁ, কোথাও কোথাও এসেছে। আই টাকা দেবে তো, আগে গিয়ে দাও করে এসেছে। আরে প্রধান সাহেব, টাকা দিয়েছে? হ্যাঁ দিয়েছে তো, খুচরো। ও মা গো, খুচরো গুনে গুনে ঘামে ঘাম হয়ে গেছে। আরে ভম্বল, তা তুই খুচরো নিবি না নোন নিবি? আই নোন নো। তুই নোন নিবি? তাহলে তুই যাস না, তোর বউকে পাঠা। এ দেখো আমি যাই। হ্যাঁ গে, ওর মতো ঘামে ঘাম হবে। আমি কাজ করছি, আমি যাও, তুই কেন যাও? আমি যাও। ও মা, অনেকক্ষণ আগে ঘর থেকে বেরিয়েছি, দেখি যাই তো দাদা কি করছে। হ্যাঁ দাদা যদি কিছু বলে ওই হাটটা নে ওর গলায় পরিয়ে দেবে। যদি উল্টো পাল্টা বকছিস, মা গো খুচরো গুনে ঘামে ঘাম হয়ে গেল। 5 টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা নেচে নেচে গুনতেছে। এই কি ব্যাপার ভম্বল, তোমার বাড়িতে কেন? 100 দিনের টাকা দাও। টাকা? হ্যাঁ, এর আগে তুই টাকার জন্য এসেছিলিস, আমি তোকে বলেছিলাম যে টাকা হবে না। তুই তার পরের দিন থেকে আমার বাড়ির সামনে পায়খানা করতে যাচ্ছিস কেন? তুই ভেবেছিলে টাকা না দিলে আমার খাওয়া হবে না,
ওই কারণে হেগে বুঝিয়ে দিলাম তুমি টাকা না দিলেও আমার খাওয়া হয়। স্টপ জানোর, তাহলে আমি কাজ করে টাকা পাবো না? কি বোমা, তুমি কি করছো? আরে তুমি তো বলতে পারতে, আমি তোমার বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসতাম। ও কি কাজ করেছে? কাজ তো আমি করেছি। এই জব কার্ডটা তোর বোন নামে, তোর নামে নয়। আমি ধারতে ওর নামে জব কার্ড হয়? আরে আমি করিয়ে দিয়েছি। উমা তাই? হ্যাঁ বৌমা, আমি তোমাকে কত ভালোবাসি। হ্যাঁ, ইয়ে ভালোবাসার ওজন জানে না ভালোবাসতে। দেখেছো মহাবেদের কথাবার্তা ছিড়ি, ভালোবাসার কোনো ওজন হয়? হয় হয় বৌমা, হয় ভালোবাসার ওজন। হয় ভালোবাসার ওজন হলো দু মন, যেমন তোমার এক মন আমার এক মন, দু মন। এই এর প্রধান কে করি জানেন? তুই আমাদের বেশি বুঝিস নাকি? ভালোবাসার ওজন হলো 80 কেজি। 80 কেজি? 80 কেজি। আচ্ছা কিভাবে হচ্ছে তাকে বুঝিয়ে বলতো দেখি। ওই এক মন, এই এক মন, দুমন দুমন। আমরা সবাই জানি এক মন সমান কত? 40 কেজি। দুমন সমান কত হবে? বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কারণ ধূমপান হলো ক্যান্সারের কারণ। ওটা কোথায় লেখা থাকে? ওটা বিড়ির প্যাকেটে। ওই জন্য তো আমরা বিড়ি গুলো খাই, প্যাকেট গুলো ফেলে দিই। একজনের নাম সুচিত্রা, একজনের নাম বিচিত্রা। সুচিত্রার স্বামী তাকে ভালোবেসে সুচি সুচি বলে ডাকে। সুচি সুচি? বাহ, তাহলে বিচিত্রার স্বামী ভালোবেসে কি বলে ডাকবে? বি প্রত্যেকটা মানুষ পায়খানা পাচ্ছে, আমরা পাই না। এমন লোক আমাদের পায়খানাও খেয়েছে। হাত জোড় করে বলছি আমাদের কিছু করার নেই, ঝপ করে টাকা দাও, খাওয়া হয় না। ইলেকশনের আগে কোনো টাকার খবর নেই। গুলে বৌদি পেলো কেন, আমি পাবো না। এই গুলে বৌদির বাড়িতে কাজ করেছিল, সে টাকা নিতে এসছে, তা তুমি ব্যক্তিগত প্রশ্নে হাত দিচ্ছিস কেন বলতো? দাদা, শ্রীকৃষ্ণ বলেছিল কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না। ইনি কি বলছে? তোমরা কাজ করে যাও, টাকা আমি নেবো, তোমরা কেউ টাকা পাবে না। মজুরি টাকা এটা কবে দিয়ে দিবি? যার বউ দেখতে ভালো সে আগে পাবে। অম্বল! হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। গুলে বৌদির ভালো দেখতে গুলে বৌদি টাকা না চলে গেছে, আমরা খেটে টাকা পাচ্ছি না। প্রধান সাহেব, একটা কথা বলি, দিনের আলোতে এমন কোনো কাজ করো না যাতে তোমার রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কোনো কাজ করো না যাতে দিনের আলোতে তোমার মুখ লুকিয়ে থাকতে হয়। ইলেকশনের আগে কোনো টাকার খবর নেই। গুলে বৌদি পেলো কেন, আমি পাবো না। মজুরি টাকা এরা কবে দিয়ে দেবে? যার বউ দেখতে ভালো সে আগে পাবে। বৌদি পাই কি করে? ওই কারণটা তো বুঝি না। এদের বৌশালীদের মুখ দেখলে যাত্রার বউকে নিয়ে পুরী ঘুরতে যায়। হ্যাঁ গিয়েছিলাম, তারা গরিব মানুষ কোথাও যেতে পারে না, তাই তাদেরকে নিয়ে আমি পুরীতে ঘুরতে গিয়েছিলাম। দাদা, গরিব মানুষ খেটে টাকা পাচ্ছে না, গরিব মানুষের নিয়ে পুরী ঘুরতে যাচ্ছে, এদের প্রতিবাদ কে করবে? এদের প্রতিবাদ করার মতো কেউ নেই, কারণ কি বলতো, গরিবদের সাহস নেই আর মধ্যবিত্তদের সময় নেই, আর ধনী ব্যক্তিদের তো প্রয়োজন নেই। মুখ সামলে বলবে কথা ওরে জানো। বেশ বলেছে, ঠিক বলেছে, বলবো এক সবার। দেখো বৌমা, আমি যদি মন করি তোমাকে পুলিশের দিয়ে ধরে দিতে পারি। এদের বৌশালীদের ডাক্তার বউকে নিয়ে পুরি ঘুরতে যান। মুখ সামলে বলবে কথা ওরে জানো। বেশ বলেছে, ঠিক বলেছে, বলবো এক সবার। জয়ন্ত বলে হিসাব নেবে, এই জনগণের চেনে না। তোদের কি করার আছে? তোরা কর না।
তোরা ভালো হবি কবে? তোমরা যারা সব সময়ে করছো দেশের ক্ষতি, অনিয়মে অধিক আয়ে হচ্ছো কোটিপতি, দুর্নীতি ঘুষ চাঁদাবাজি করছো চোরা চালান, শূন্য ভিটাই গড়ছো যারা বিলাস বহুল দালান, কৌশলেতে মাছ বসে জনগণের টাকা, কথাই বুঝি ভালো মানুষ ইনি কাজের বেলায় ফাঁকা, আমরা দেশের আমজনতা বলছি মোরা সবে, তোরা যেসব খারাপ মানুষ, ভালো হবি কবে? ভালো হবি কবে? ভালো হবি কবে? তুমি আমাকে আগে বলোনি কেন? আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, বলো না কেন আমাকে বলোনি? আমাদের সুখে সংসারটা ভেসে যেত। জানো আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছে আমার ব্লাড ক্যান্সার, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না গো। ওই জন্য আমি কাজকে দেখে ভয় পেতাম না, আমি ভারী কাজ করতেই পারতাম না। জানেন স্যার, আপনাদের মতো কিছু স্বার্থবাদী মানুষদের জন্য আমাদের মতো গরিবদের জীবনে নেমে আসে শোকের কালো ছায়া। একটা কথা মনে রাখবেন স্যার, অর্থ আর স্বার্থ এই দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। আপনি বলতে পারবেন স্যার, আপনি যতটুকু সম্পদ এই পৃথিবীতে করেছেন তার বিন্দু পরিমাণ চিতায় তুলতে পারবেন স্যার? তার বিন্দু পরিমাণ শ্মশানে নিয়ে যেতে পারবেন স্যার? পারবেন না। ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। তবে কিসের এত অহংকার স্যার বলুন না, কিসের এত অহংকার স্যার বলুন না, কিসের এত অহংকার? একটা কথা মনে রাখবেন স্যার, যে মানুষকে কাঁদায় তাকেও একদিন কাঁদতে হয়, এটা অভিশাপ নয়, এটা নিয়তির বিচার। আয়না যদি মানুষকে তার চেহারাটা না দেখিয়ে তার মনটাকে দেখাতো, তাহলে আপনাদের মতো কিছু মানুষ নিজের চেহারাটাকে না সুন্দর করে তার মনটাকেই সুন্দর করত। কারণ কি বলুন তো স্যার, মানুষের শরীরে সব থেকে সুন্দর অংশ হলো তার মন, আর সেই মনটা যদি নোংরা হয় এই সুন্দর চেহারাতে কিছুই হবে না স্যার, সুন্দর চেহারাতে কিছুই হবে না স্যার, সুন্দর চেহারাতে কিছুই হবে না। আপনি বলছিলেন না আমাদের মতো গরিবদের জীবনে আলোই ভরিয়ে দেবেন, সেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ভেড়াদের কম্বল দান করা হবে, সমস্ত ভেড়া তত আনন্দ আত্মহারা, আমরা তো শুধু কষ্ট পাবো না, আমাদের কম্বল দান করা হচ্ছে। একটা ভেড়া মন খারাপ করেছিল, সমস্ত ভেড়া দল তাকে জিজ্ঞাসা করছে, আমাদের শীতের কম্বল দেওয়া হচ্ছে, আমরা শুধু কষ্ট পাবো না, তুই মন খারাপ করে আছিস কেন? তখন দুচোখ ভরা জল নিয়ে সেই ভেড়াটি কি বলেছিল জানেন স্যার? যে কম্বল দেবে তো ওরা, কিন্তু পশম গুলো দেবে কারা? কম্বল দিলে ওদের নাম হবে, পশম দিলে ওদের নাম হবে না। তোর তো বেড়া দল উদাসী করে চিৎকার করে বলে বলো, আমরা শীতে কষ্ট পাবো কিন্তু নিজেকে কারো কাছে দিকিয়ে দেবো না, নিজেকে কারো কাছে দিকিয়ে দেবো না। কারণ কি বলুন তো স্যার, ওই ভেড়াদের পশম দিয়ে তৈরি হয় কম্বল। আমি সারাটা জীবন টাকার পিছনে ছুটতে ছুটতে আমার ভালোবাসার মানুষদের আমি চিনতে ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যে মহা ভুল করেছি। না
করেছি আমি তোমাকে ভালোবেসে। আমি ভেবেছিলাম আমার আগোছালো জীবনে তুমি হবে সুখের কারণ, আর আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। কিন্তু আমি যে ভুলে গিয়েছিলাম ওই রাতের চাঁদটা জলে ভাসে শুধু ক্ষণের জন্য। দিনের পর দিন অর্থ উপার্জন করে তোমার হাতে টাকা তুলে দিয়েছি, তোমার মনের মানুষ হয়ে উঠতে পারলাম না। কারণ কি বলতো, তোমাদের মতো মেয়েদের সাথে প্রেম করতে হলে চাই টাকা, বিয়ে করতে হলে চাই টাকাওয়ালা। আমি তো উঠতে দেবো না, আমি তো ভুলে গেছিলাম গরিব মানুষের পাশে দাঁড়ানো আমার কাজ, আমার দরকার। আমি সেখান থেকে বঞ্চিত হয়ে গেছি, আমি তোকে মরতে দেবো না, আমি তোকে ভালো করে দেবো, আমি তোকে বড় ভালো করে ভালো করে দেবো, আমি তোকে মরতে দেবো না। তার হয় না মানে অন্তিম প্রাণে আমি একটা কথা বলে যাচ্ছি, আপনি যে আমার 100 দিনের টাকা দেননি এর জন্য আমি কোনো দুঃখ পাইনি। তবে আপনি ওই 2000 টাকা দিতে ভুলবেন না। 2000 টাকা? আরে 2000 টাকাটা আবার কিসে? ওই যে সমব্যথি প্রকল্প থেকে মানুষ মারা গেলে 2000 টাকা করে দেয়া হচ্ছে, মানে আমার শ্মশান খরচ। জ্বালাতে নাহি পারো সমাধি পরে মোর জেলে দিও। কথা বলো না, কথা বলো না, কথা বলো না, কথা বলো না।